যে জিতবে সে বারবার পড়বে আবার উঠে দাঁড়াবে উঠে দাঁড়িয়ে বলবে আমি খেলব আর যে পড়ে যাওয়ার পর আর উঠে দাঁড়াবে না সে কোনোদিন জিতবে না আমরা কোনো একটা কাজ কোনো একটা শেখা বা কোনো একটা উদ্যোগ গ্রহণ করার পর একবার দুইবার না পারলে আমরা হাল ছেড়ে দিই আমরা ভেবে নেই যে আমাকে দিয়ে বোধহয় আর হবে না এটা ভুল কারণ আপনি কোনো একটা কাজ যখন শুরু করবেন এটা একটা লম্বা রেস এখানে প্রতিনিয়ত আপনাকে প্রশিক্ষণ নিতে হবে প্র্যাকটিস করতে হবে কাজটা চালিয়ে যেতে হবে এবং ওই রেস জেতার জন্য আপনার যত ধরনের দক্ষতা দরকার সেগুলো আপনাকে শিখতে হবে এবং সেটার চর্চা করতে হবে আপনি যতই দক্ষ হন না কেন কোন একটা সময় সেটার যদি চর্চা না থাকে আপনি সেটা থেকে দূরে সরে যাবেন এরকম করতে করতে এক সময় দেখবেন যে আপনি হেরে যাবেন পড়ে যাবেন অপমানিত হবেন আবার উঠে দাঁড়াতে হবে দাঁড়িয়ে আবার আপনাকে শুরু করতে হবে আবার খেলতে হবে আবার চেষ্টা চালিয়ে যেতে হবে এটা এরকম কোন জালে বল জড়ানোর মতো বিষয় না যে প্রতিটা শটে গোল হবে বা প্রতিটা বলে উইকেট পাবেন আপনি এটা আপনি যদি বলেন একটা নব্বই মিনিট জীবনটা নব্বই মিনিটের খেলা জীবনটাকে সেভাবে দেখতে পারেন অথবা এটা পঞ্চাশ ওভারের খেলা সেভাবে দেখতে পারেন অনেকগুলো বল অনেকগুলো শর্ট এখানে খেলতে হবে প্রতিটা শটে আপনি কখনোই গোল করতে পারবেন না বা প্রতিটা বলে কখনো উইকেট পাবেন না তিনশো বল তো আপনাকে খেলতে হবে এর মধ্যে দশটা উইকেট তাই না দশ বলই দশ উইকেট যায় ওইভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে আমাদের এরকম এক দুইবার চেষ্টা করার পর আমাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আমি বোধহয় আর পারব না আপনি পারবেন এবং আপনিই পারবেন এ প্রত্যয়টা থাকতে হবে তবে সবকিছু তখন সহজ হয়ে যায় কারণ যে কোনো কিছুই অর্জন করার পেছনে যেটা দরকার সেটা হচ্ছে প্রতিদিন ওই কাজটা করা প্রতিদিন ওই কাজটার পেছনে ছোটা প্রতিদিন ওই কাজটার পেছনে লেগে থাকা তবেই আপনার জীবনে সফলতা আসবে এটা অত সহজ কোন বিষয় নয় সেটা আপনি উদ্যোক্তা হন চাকরি করেন বা যে কোনো আপনার উদ্যোগ হোক না কেন জীবনে যে কোনো পর্যায়ে আপনি কাজ করতে জান না কেন সেটা একদিনে একবারে এক নিমিশে এক শটে হওয়ার কোন সম্ভাবনা নেই নিরন্তরভাবে লেগে থাকা স্ট্রাগল পরিশ্রম দক্ষতা মেধা চেষ্টা চেষ্টা এবং চেষ্টা পরিশ্রম তারপরে কোন এক সময় গিয়ে জালে বল জড়াবে